সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। আগামী কয়েকদিন মেনলি আপনার আমাদের জেলা স্টেটের প্রায় প্রতিদিনই প্রায় সব জেলাগুলোতেই কয়েক জায়গায় আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হওয়ার খুব সম্ভাবনা আছে, এবং সেই থান্ডারস্টর্মের জন্য বিভিন্ন জেলায় দু এক জায়গাতে আপনার হয়তো হেভি রেনফল হয়ে যেতে পারে, বিসাইডস আপনার সব জেলাগুলোতেই মোটামুটি যেহেতু বর্ষা সিজন এখন চলছে, আইদার অধিকাংশ স্থানে নয়তো অনেক অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। একটা সাইক্লোনিক সার্কুলেশনে চক্রবাত ঘূর্ণাবর্তা আছে আমাদের উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের এরিয়ায়, যেটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে ভূপৃষ্ঠ থেকে মাত্র 0.9 কিলোমিটার বলে, সেটা হচ্ছে আপনার ঝাড়খণ্ড এবং তার পাশের এরিয়াগুলো। আর মনসুন ট্রফ পুরুলিয়া হয়ে তারপর আপনার ওই যে নর্থ বাংলাদেশ হয়ে তারপরে ওটা ঝুঁকে চলে গেছে আপনার নর্থ ইস্ট বেতে চলে গেছে। তো তার জন্যই এখন কি হয়েছে, তার জন্যই আপনার উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আপনার উইন্ডটা হচ্ছে ইস্টার্লি উইন্ড কিছুটা আছে, এবং ওই যে ইস্টার্লি উইন্ড ওর হিস্ট্রিটা হচ্ছে আপনার বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশ হয়ে ওখানে ঢুকছে। তো ন্যাচারালি দে আর ক্যারিং সাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার, এবং এই কারণে ওই সব এলাকাতে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড তার সাথে অ্যাসোসিয়েটেড হেভি রেনফল আইসোলেটেড প্লেসে এটা খুবই লাইকলি। আর দক্ষিণবঙ্গে আপনার যে হাওয়াটা আসছে এখন এই সার্কুলেশনের জন্য, সে হাওয়াটা মেইনলি আপনার আইদার সাউথ ওয়েস্টালি অথবা ওয়েস্টালি হাওয়া আসছে, বুঝতে পারলেন? তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দক্ষিণবঙ্গে কিন্তু ময়েশ্চার ইনকারশন একটু কমে গেছে আর কি কয়েকদিনের জন্য। এটা ছাড়া আপনার পশ্চিমবঙ্গের আজকে আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ইন অ্যাসোসিয়েশন উইথ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক দু জায়গায় আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের দুইটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 24 তারিখে কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে 25 তারিখে ঝাড়গ্রাম, দুটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।